সন্দেশখালি তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে রাজ্যের পুলিশ, কোনো স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি, জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগানাম। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল হাইকোর্টের প্রধান বিচারপতি শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি মন্তব্য স্পষ্টভাবে বলছে, পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি, ইডির মামলায় সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, আমরা পুলিশকে বলিনি যে গ্রেপ্তার করা যাবে না। শেখ শাহজাহানকে মামলায় যুক্ত করে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের রেজিস্টারকে সর্বাধিক প্রচারিত বাংলা এবং ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নোটিশ জারি করতে হবে বলে জানান প্রধান বিচারপতি। পাশাপাশি ইডি, সিবিআই এবং রাজ্য পুলিশকেও মামলায় যুক্ত করতে বলা হয়েছে। আগামী 4ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, গত বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শাহজাহানের গ্রেপ্তারি ক্ষেত্রে অন্তরায় আদালত, কোর্টই পুলিশের হাত পা বেঁধে দিয়েছে। অভিষেক বলেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার, ইডি তাকে ধরতে পারেনি, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআর এর বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে, ফলে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে আদালতই। শেখ শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে অভিষেক সারদাকর্তা সুদীপ্ত সেনের কথা উল্লেখ করেছেন। তৃণমূলের সেনাপতি বলেছেন, সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, তাহলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করার কি আছে? সন্দেশখালি দুই তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ, তাহলে শেখ শাহজাহানকে পারবে না কেন? রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও গত শনিবার দাবি করেছিলেন, আদালতের কারণেই পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না, কারণ ইডি সওয়ালের ভিত্তিতে আদালত রাজ্য পুলিশের এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে। সোমবার সন্দেশকারী সংক্রান্ত মামলায় সেই প্রসঙ্গ ওঠে, তাতেই প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আদালত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে কোনো বাধা দেয়নি, পুলিশকে বলা হয়নি ওই নেতাকে গ্রেপ্তার করা যাবে না, রাজ্য পুলিশ চাইলেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে। সোমবার আদালতে প্রধান বিচারপতি এবং আইনজীবীদের কথোপকথন কিছু বলছি। বিচারপতি, শুনলাম শেখ শাহজাহানের আগাম জামিনের মামলায় পিছিয়ে গিয়েছে, উনি তো পালিয়ে বেড়াচ্ছেন, কিভাবে ওকে গ্রেপ্তার করা হবে? আদালত বান্ধব বলেন, এক সাংসদ বলছেন, আদালতের নির্দেশের কারণেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে না, আদালত এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি বললেন, কোন নির্দেশের স্থগিতাদেশ? রাজ্যের আইনজীবী বললেন, ইডির ওপর আক্রমণের ঘটনায় রাজ্য পুলিশ 3টি এফআইআর করেছিল, আদালত তাতে স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি বললেন, স্পষ্ট করে বলছি, পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি, ইডির মামলায় সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, আমরা পুলিশকে বলিনি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না।